বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, নিয়ম ছিল উনাকে যখন কোলে নেওয়া হলো উনি স্বাভাবিকভাবে চিত হয়ে কোলের মধ্যে থাকবেন, কিন্তু চিত হয়ে কোলের মধ্যে ছিলেন না, বরং আল্লাহর কুদরত চিত করার পরেও আল্লাহর নবী আবার উপর হয়ে গিয়েছে। কই কেন উপর হয়েছেন, কেন উপর হয়েছেন? মুহাদ্দিসিনে কারাম ব্যাখ্যায় লিখতেছেন, আল্লাহর নবী উপর হওয়ার দ্বারা এই কথাটা বুঝিয়েছেন, আল্লাহ আমি তোমাকে বড় ভালোবাসি। জিন্দিগির প্রথম অধ্যায় যেটা হবে সেই অধ্যায়টা আমি সরাসরি তোমাকে সেজদার দ্বারা শুরু করতে চাই। ও ভাই, তার মানে আল্লাহর নবী প্রথম অধ্যায় সেজদার মাধ্যমে হয়েছে, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে সেজদার মাধ্যমে হয়েছে। কিছু কিছু সিরাত গ্রন্থের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী স্বাভাবিকভাবে কোনো সন্তান দুনিয়ায় আসলে কথা বলতে পারে না, কোনো সন্তান কথা বলতে পারে না, ওই সন্তান হাউমাউ করে কান্দে। কান্দার একটা কারণ সেটা হলো, ওই সন্তান যখন দুনিয়াতে আসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম নাকি অমুসলিমের ঘরে জন্ম নিয়েছি। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন, যেহেতু সন্তান কাঁদতে থাকে, ওই মুহূর্তে যদি সন্তানের কানে আজান দেওয়া হয়, ওর ধারণা হয়ে যায় আমি অমুসলিমের ঘরে নাই, কুফুরের ঘরে নাই, বরং আমি হলাম মুহাম্মদের আনিত ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করেছি। আজান দেওয়া শেষ, দেখবেন কান্না বন্ধ হয়ে গেছে, প্রমাণিত, আমি নিজে দেখেছি। বাচ্চা যখন কান্দবে, ওর কানে যদি আজান দেন, আজান দেওয়া শেষ, দেখবেন কান্না বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে যদি হাসপাতালে আজান না দেওয়া হয়, তাহলে অনেকক্ষণ কান্নাকাটি করে চুপ হয়ে যায়। এর কারণ হলো, ওই কোনো ধরনের সাড়া পায় না, এই জন্য সে নিজেই নিস্তেজ হয়ে যায়। এই সিস্টেম অনুযায়ী আল্লাহর নবীও কান্নার কথা ছিল। আল্লাহর নবীর ফুফি সুফিয়া বর্ণনা করতেছেন, আমি দেখলাম মুহাম্মদ কাঁদতেছে না, কি জানি ঠোঁটটা লড়তেছে, মনে মনে ভেবেছি আমার ভাতিজা নাকি আবার মৃত জন্মগ্রহণ করেছে, হয়তোবা দম চলে যাচ্ছে, রুহ বুঝি তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য আমি কানটা পেতে দিলাম। আল্লাহর কসম, আমি শুনতে পেয়েছি আমার ভাতিজার জবান থেকে সরাসরি বলতেছে, ইয়া উম্মতি। ও ভাই, এ থেকে বোঝা যায় নবীজি আমাদেরকে ভালোবাসেন নাকি বাসেন না। জোরে বলেন, বাসেন না, বাসেন না। বড় আফসুস, আমরা আজকে নবীর কদর দিতে পারি না। সুফিয়া বলতেছেন, নিয়ম ছিল সন্তানের নাভিটা কাটা হয়, মায়ের নাভির সাথে সন্তানের নাভির সাথে একটা অ্যাটাচড থাকে, সম্পর্ক থাকে। চিন্তা করলাম, নাভিটা কাটতে হবে, নাভি আলাদা করতে হবে। সুফিয়া ওই মুহূর্তে নাভি কাটার জন্য, এখন যেরকম দা খন্তা কুড়াল আছে তখন ছিল না, স্বাভাবিকভাবে পাথর, যেইগুলোর বুকটা থাকতো একটু চিকন, ওই চিকন পাথর দ্বারা স্বাভাবিকভাবে মক্কার লোকেরা কিছু কাটা ছেঁড়া করতো।
এই জন্য চিকন পাতলা একটা পাথর তিনি খোঁজাখুঁজি শুরু করে দিলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তিনি পাথরটা পেয়েছেন। কাটতে যাবেন এমন সাময়িকে জানি গায়েব থেকে বলতেছেন, সুফিয়া গো তুমি মুহাম্মদের নাভিটা কাটবা দুনিয়ার একটা পাথর দ্বারা, আমি আল্লাহ সেটা চাই না, বরং আমি আল্লাহ জান্নাত থেকে তার নাভি কাটার ব্যবস্থা করে দিয়েছি। ও ভাই, এটা হলো নবীজির মুজিজা। আমাদের বেলায় এটা কোনোদিন সম্ভব না, সম্ভব হতে পারে? এটা হলো প্রটোকল। নবীকে সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে দুনিয়াতে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে আমি আর আপনি জন্মগতভাবে সুন্নতে খাতনা আমাদের থাকে না, দুনিয়াতে আসার পর সুন্নতে খাতনা করতে হয়। আল্লাহর নবীর জিন্দিগিতে কোনোদিন সুন্নতে খাতনার প্রয়োজন হয় নাই, বরং মায়ের পেট থেকে সুন্নতে খাতনা নিয়ে এসেছেন। ও ভাই, এটা হলো বড় মুজিজা। হযরতে আমিনা বলতেছেন, আমি আমার সন্তানটাকে জন্ম দিয়েছি, এই সন্তানের প্রতি আমার বড় দরদ, আমার বড় মায়া। আমার সন্তানের পূর্বাভাস যত কিছু দেখেছি সব কিছু থেকে আমি বুঝতে পেরেছি আমার সন্তানটা সাধারণ সন্তান না, এই জন্য দিলটা বড় খুশি। তবে একটা কারণে দিলটা বড় খারাপ হয়ে গেছে, হঠাৎ করে আমার স্বামী আবদুল্লার কথা মনে পড়েছে। আবদুল্লাহ তো আমার সন্তান, মোহাম্মদকে আমার গর্ভে রেখে 6 মাস আগেই বিদায় নিয়েছে। মনে মনে ভেবেছি মক্কা নগরীর সিস্টেম অনুযায়ী মোহাম্মদকে দুধ পান করানোর জন্য দিতে হবে। এলাকার মানুষেরা আসবে মোহাম্মদকে নেওয়ার জন্য, কিন্তু টাকা পয়সা তো আমি কিছুই দিতে পারবো না, এই জন্য কেউ নিতে চাইবে না। মনে মনে নিজেকে বড় ছোট্ট করে নিয়েছে, মনটা বড় খারাপ। মনটা যতই খারাপ হোক, মোহাম্মদের মালিক হলেন আরশ আজিমের মালিক, মোহাম্মদের ব্যবস্থা আমার আল্লাহ পূর্ব থেকেই নির্ধারণ করে দিয়েছে। কিভাবে নির্ধারণ করেছেন? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সিরাতু খাতামিল আম্বিয়া নামক কিতাব 27 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, বনু সাদিয়া কৌম থেকে কিছু লোকেরা তায়েফ এলাকা থেকে মক্কা নগরীতে আসতো, সন্তান নিবে, লালন পালন করাবে, দুগ্ধ পান করাবে। নিয়ম অনুযায়ী সাদিয়া হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চললেন, কিন্তু তিনি ছিলেন গরিব মানুষ, কোলে একটা সন্তান ছিল, আবার ছিলেন গরিব মানুষ, তেমন টাকা পয়সা ছিল না। মক্কার লোকেরা সন্তান কাউকে দত্তক দিলে ওই লোকটা বড় লোক কিনা, ওই মহিলা বড় লোক কিনা সেটাও দেখত। আবার যারা সন্তানকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইতো তারাও দেখত, যার সন্তানটা আনছি ওই সন্তানের পরিবার বড় লোক কিনা, বড় লোকের সাথে বড় লোকের একটা সম্পর্ক। তার কারণ, আমি আমার সন্তানকে দুধ পান করানোর জন্য দিব, ও যদি বড় লোক হয় তাহলে সন্তানকে খাওয়াতে পারবে। আর যিনি দত্তক নেবেন তিনি ভাবেন, বড় লোক হলে আমি কিছু উপহার পাব। এই নিয়ম অনুযায়ী হালিমাতু সাদিয়া মক্কা নগরীতে রওনা করেছেন একটা বিশাল কাফেলার সাথে, আরো অনেকজন মা সন্তানকে দুধ খাওয়াবেন, সন্তান আনবেন, মক্কা নগরীর দিকে রওনা করে দিয়েছেন।
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটনির উপর চড়েছেন, আরেক বর্ণনায় আছে গাধার উপর চড়েছেন, উটনির উপর চড়েছেন অথবা গাধার উপর চড়েছেন। এই গাধা ছিল অত্যন্ত দুর্বল, খেতেই পারত না, অত্যন্ত দুর্বল ছিল। সমস্ত মহিলাদের গাধা খচ্চর অথবা উটগুলো শক্তিশালী ছিল, দ্রুত চলে গেছে। আর হালিমাতুস সাদিয়াকে বলতো, ও হালিমা তুমি এত দেরি করো কেন, কারণটা কি? কয় আমার উটনি তো হাঁটতেছে না, আস্তে আস্তে যাচ্ছে। একটা পর্যায়ে সমস্ত মহিলারা হালিমাতুস সাদিয়াকে ফেলে রেখে মক্কায় ঢুকে গেছে। দেখেন আল্লাহর নবীকে আমার আল্লাহ কিভাবে প্রটোকল দিচ্ছেন। সমস্ত মহিলারা বিভিন্ন ঘরে ঘরে যায়া বড় লোকের সন্তানগুলোকে নিয়ে নিয়েছে, দুধপান করাবে, টাকা পয়সা পাবে। ওই মহিলাদের মধ্যে কিছু মহিলা শুনতে পেয়েছে আব্দুল মুত্তালিবের একজন নাতি আছে, ওই নাতিটাকেও নিতে হবে ঘরের ভিতরে ঢুকে। আর হযরতে আমেনাকে জিজ্ঞেস করে, মা তার বাবা কোথায়? এই প্রশ্ন যখন করেন, মা আমেনা আর চোখের পানি ধরে রাখতে পারেন না। মা আমেনার সাথে সাথে এই দুই চোখের পানি ফেলে দেয়, আমার সন্তানের বাবা গত 6-7 মাস আগে মারা গেছে। এই কথাটা শুনলেই কেউ আর নবীর দিকে তাকাইত না, আল্লাহর নবীকে রেখে অন্য ঘরে চলে যেত। ইতিম সন্তান, ওকে নিয়ে কোনো লাভ হবে না রে ভাই। আমার নবী ছোট্টবেলা থেকে ইতিম, এই কারণে কেউ দুধ পান করাবে তাতেও রাজি হয় নাই। একে একে সব মহিলারা চলে যেত, হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে একদিন পরে মক্কা নগরীর ভিতরে ঢুকেছেন। বড় লোকদের ঘরে যান, বড় লোকদের ঘরে যায়া দেখেন তাদের সন্তান নিয়ে নিয়েছে। অনেক ঘোরাঘুরি করলেন, এমন সময় আমেনার ঘরে ঢুকলেন। দেখি এই ঘরের সন্তানটা কেমন, আল্লাহর নবীকে দেখেন নাই। এর আগেই হালিমাতুস সাদিয়ার স্বামী জিজ্ঞেস করলো, ওর বাবাকে? কয় ওর বাবা তো নাই। হালিমাতুস সাদিয়ার এইভাবে হাতে ধরে টান দিয়ে বের করে নিয়ে এসছে, আমরা গরিব মানুষ, একজন বড় লোকের ঘরে যাব। যদি বড় লোকের ঘরে যেতে পারি তাহলে আমাদের একটু লাভ হবে, কিন্তু এই সন্তানের তো বাবা নাই, তাহলে যে লাভ কি, চলো অন্য ঘরে যাই। কয়েকটা ঘরে ঘুরলো, একটা ঘরের মধ্যেও তাদের নেওয়ার মতো কোনো সন্তান পায় নাই, কিছু সন্তান পেয়েছে। হালিমাতুস সাদিয়ার হাতের মধ্যে আরেকটা সন্তান ছিল, ওই সন্তান দুধ পাইত না, যার কারণে কান্নাকাটি করতেছে। বড় লোকেরা দেখতে পেল হালিমার কোলের সন্তানই দুধ পায় না, তাহলে আমার সন্তান দিলে কোন লাভ হবে, এই জন্য কেউ দিত না। সারাদিন ঘোরাফেরা করলো, সন্তান পায় না রে ভাই। এমন সময় হালিমাতুস সাদিয়া স্বামীকে বললো, স্বামী আমার অনেকক্ষণ পর্যন্ত সন্তান খুঁজলাম, সন্তান তো পাইলাম না। যদি কিছু মনে না করেন তাহলে ওই যে আমেনার ঘরে ঢুকেছিলাম ইতিম সন্তান, ওই ইতিম সন্তানটা যদি আপনি অনুমতি দেন তাহলে নিব। কয় তাহলে চলো। এমন সময় আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকেছেন, আমেনার ঘরে ঢুকেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে দেখার পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমেনার সমস্ত ভালোবাসাটা আমার নবীর উপর নিক্ষেপ করে দিয়েছেন।
আমেন আর দেরি করে নাই, কথা বলার আগেই আল্লাহর নবীকে এইভাবে জাপটে ধরেছেন, আমি এই সন্তানটা নেব ওর বাবা থাকুক অথবা না থাকুক। আমেনা বলতেছেন আমিও তোমাকে সন্তানটা দেব, তুমি গরিব হও অথবা বড় লোক হও। হালিমাতুস সাদিয়া পরবর্তীতে বর্ণনা দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর কসম মোহাম্মদকে যেই মুহূর্তে আমি কোলে নিয়েছি আমার কাছে মনে হয়েছে তাম দুনিয়ার সমস্ত রত্ন ভাণ্ডার আমার বুকের মধ্যে চলে এসেছে। আমি মোহাম্মদকে কোলে নিলাম, একটু আগেও আমার বুকের মধ্যে দুগ্ধ ছিল না, এখন আমি বুঝতে পারলাম আমার দুগ্ধ এখন কমে নাই বরং ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে দুগ্ধ ছিল না, এখন আমার বুঝে চলে আসলো মোহাম্মদকে কোলে নেবার পর আমার বুকে দুগ্ধ ভরপুর হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে মোহাম্মদকে নিয়ে যখন আমি আমার ওই দুর্বল ঘোড়ার উপর উঠেছি, যেই ঘোড়াটা ছিল দুর্বল, যেই উটনিটা ছিল একেবারে দুর্বল, যেই খচ্চরটা ছিল একেবারে দুর্বল, সেই খচ্চরের মধ্যে আমি উঠার পরে দেখতে পাইলাম কেমন জানি যেই খচ্চরটা গতকালকে হাঁটতে পারে না, ওই খচ্চরটা এখন এমন স্পিডে দৌড় দিতেছে, একদিন আগে যেই কাফেলা চলে গেছে একদিন পরে রওনা দিয়ে আমি সেই কাফেলাকে ধরে ফেলেছি। এই মুজিজা আমার নবীর, এই প্রটোকল আমার আল্লাহ আমার নবীর জন্য ব্যবস্থাপনা করেছেন। তিনি কিন্তু সাধারণ মানুষ না রে ভাই। এইবার আল্লাহর নবী সম্পর্কে হালিমাতুস সাদিয়া বলতেছেন, মোহাম্মদকে আমি কখনো দুধ বেশি পান করাইতে পারতাম না, কারণ মোহাম্মদ কেমন জানি এত পরিমাণ দুগ্ধ পান করত মনে হয় যেন আমার অন্য সন্তান আবদুল্লাহ যতটুকু খাইতো অতটুকু খাইতো আর না হয় কম খাইতো, একবারও তিনি বেশি পান করতেন না। তার মানে জন্ম থেকেই আল্লাহর হাবিবের ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এইরকম ইনসাফ ন্যায় বিচার যদি আমাদের ভিতরে আসতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো? এই জন্যই তো মারামারি কাটাকাটি হানাহানি। এইবার হালিমাতুস সাদিয়া বলতেছেন আমাদেরকে, কাফেলা বলতেছে, ও হালিমা গতকালকে যেই ঘোড়াতে করে এসেছো, যেই উটনিতে করে এসেছো, আজকের উটনিটা কি সেই উটনি? কয় হ্যাঁ সেই উটনি। কয় তাহলে এটা এত দ্রুতগামী হলো কিভাবে? হালিমাতুস সাদিয়া বলতেছেন এইভাবে মোহাম্মদকে সামনে এগিয়ে দিয়ে বলতেছেন, আমার কারিশমা নয়, তাকায়া দেখো আমার শিশু সন্তান মোহাম্মদের কারিশমা, এটা আমার কিচ্ছু না, সব আমার সন্তানের কারিশমা। অন্য সব দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে আসার পর অন্যান্য সব দিন তার বকরিগুলা দুধ অল্প অল্প দিত, আদা পোয়া দিত, 100 গ্রাম 200 গ্রাম দিত। কিন্তু যেই দিন মোহাম্মদ আগমন করলো রে ভাই, হালিমাতুস সাদিয়া বলতেছেন মোহাম্মদ আমার ঘরে আসার পর থেকে আর কোনোদিন আমি অভাব দেখি নাই, মোহাম্মদের বরকত শুরু হয়ে গেছে, মোহাম্মদের বরকত দেখে আমিও পাগল হয়ে গেছি, মোহাম্মদকে এইরকম বরকতময় দেখে আমিও পাগল হয়ে গেছি। 2.5 বছর শেষ, 2.5 বছর হয়ে গেল,
হযরত হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমিনার সাথে চুক্তি ছিল আমার ঘরের মধ্যে 3 বছর রাখবো, আর মাত্র 6 মাস আছে। একটা জঈফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী যখন হাঁটতে পারতেন আদো আদো কথা বলতে পারতেন, ওই সময় সমস্ত ছেলেরা খেলাধুলা করত, আল্লাহর নবী খেলাধুলা করতেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। নবীদের এটা ছিল একটা অভ্যাস। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইয়েরা বলেছিল আমাদের সাথে সে খেলাধুলা করবে, ইউসুফ চলে গেছেন তাদের সাথে। উনি তাদের ভাইদের সমস্ত জামা কাপড়গুলো পাহারা দিয়েছিল কিন্তু খেলেন নাই। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিবও খেলাধুলা করেন নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। ভাই আবদুল্লাহ যখন বলতো রে ভাই চলো আমি বাড়িতে যাব, তুমিও আমার সাথে চলো, বিশ্বনবী ছোট্ট মানুষ আবদুল্লাহকে বলতো ভাই আমি বাড়িতে যাব না, ওই যে ছোট্ট শিশুগুলোর পিতা তাদেরকে নিয়ে যাচ্ছে, আমার পিতা আসবে আমাকে নিয়ে যাবে, তারপরে আমি বাড়িতে যাব। আবদুল্লাহ বলতো রে ভাই কি দরকার, আমার বাবাই তো তোমার বাবা, আমার মাই তো তোমার মা, কয় তাহলে আমাকে নিতে আসে না কেন? আবদুল্লাহ মাকে যায় বলতেছে মা মক্কার কুরাইশি যেই ভাই আছে ওই ভাই তো বড় একটা কথা বলেছে। কই কি বলেছে রে বাবা? সব ছেলেদের খেলাধুলা দেখার পর সে দাঁড়িয়ে আছে, আমি তাকে বললাম আসার জন্য, বলতেছে আমার মা আমার বাবা না আসলে আমি যাব না, আমি তোমাদেরকে বলেছিলাম তার মা বাবা, তখন সে বলেছিল তাহলে আমার মা বাবা কেন আমাকে নিতে আসে না। হযরত আবদুল্লাহ যখন এই কথাটা বললেন, হালিমাতুস সাদিয়া পরদিন থেকে সব সময় আল্লাহর নবীকে আনতে যাইতেন। এইরকম ভালোবাসা মহব্বত হয়ে গেল, চিন্তা করলেন 3 বছর হয়ে গেছে, তাহলে তার মায়ের কাছে তাকে পৌঁছায়া দিয়ে আসি। জায়া আমিনার কাছে গেলেন, জায়া বললেন মা আমি তো আপনার সন্তানটিকে আমার কাছে নিয়েছিলাম, নিয়ম অনুযায়ী 3 বছর রেখেছি, এখন দিয়ে যাচ্ছি, তবে আমার একটু আবদার, এই সন্তানের মাধ্যমে আমি জীবনে যত উপকার পেয়েছি আমার জিন্দগিতে আমার ঘরের মধ্যে এইরকম উপকার এইরকম খাবারের ব্যবস্থা আর কখনো হয় নাই, জিন্দগি ভর আমার ঘরের মধ্যে অবনটন ছিল, আপনার এই পুত্র সন্তান কেমন আমি জানি না, যেই দিন থেকে আমার ঘরে ঢুকেছে সেই দিন থেকে আমার ঘর থেকে অভাব চলে গেছে, এই জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট একটা আবেদন, আমাকে বাধা দিবেন না, আমি চাই আপনার সন্তানটিকে আমাকে আরো 2 বছরের জন্য দিবেন। কয় সমস্যা নাই, যেহেতু আমার সন্তানটিকে তুমি চেয়েছ নিয়ে যাও। আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো, 2 দিন পরেই আল্লাহর নবীকে আবার মক্কা নগরীতে ভেক করেছেন। সর্বসাকুল্য কথা এটাই বলতে চাই, আল্লাহর নবী যেখানে গিয়েছেন রহমত হয়েছেন, যেখানে গিয়েছেন সব মানুষের জন্য বরকত হয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে তামাম কায়নাতের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি, কেবল মানুষের জন্য নয়, কেবল মানুষের জন্য নয়, তামাম দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ আমার নবীকে জিন্দগি বর রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন। এই জন্য আজকে সিরাতের দিনে, আজকের এই মিলাদের দিনে আমরা একটা ওয়াদাবদ্ধ হই, যতদিন বেঁচে থাকি আমরা নবীজির সুন্নতের উপর চলব, যতদিন বেঁচে থাকি আমরা নবীকে ভালোবাসব, যতদিন বেঁচে থাকি আল্লাহর নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলাফেরা করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। কাল কিয়ামত দিবসে তোমার নবীর সাথে অন্তত পক্ষে পিছনে পিছনে আমাদেরকে একটু জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আমিন। আস্তে বলেন কেন, চিল্লা বলেন আমিন।